সৈয়দানা ইব্রাহিম ওনার ছেলেকে রেখে আসলেন মরুভূমিতে মক্কার জামিনে তার বিবি হাজরা সহ হাজার মারা গেল সৈয়দানা ইসমাইল বড় হলেন তাগড়া যুবক বোখারির বর্ণনা জুরহুম নামক কৌমের একটা মেয়েকে বিয়ে করে সুখের সংসার করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও যাও তোমার ছেলেরা দেখতে যাও বুখারির বর্ণনা সৈয়দ ইব্রাহিম ইসমাইলের বাড়িতে দেখা করতে গেলেন বেড়াতে গেলেন সৈয়দ ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করতে কি করতে সব নবীরা নিজ হাতে কামাই করে খেয়েছেন ঠিক কিনা শিকার করতে গিয়েছেন ইব্রাহিম দরজার পাশ থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ভেতর থেকে কর্কশ কণ্ঠে ঝাঁজালো কণ্ঠে রাগ মাখা কণ্ঠে একটা মেয়ে উত্তর সালাম সৈয়দ ইব্রাহিম বললেন কাইফা হালুকি লুখিয়া ওমা তুমি কেমন আছ ও মেয়ে ভিতর থেকে বলে বেশি ভালো নাই দিনকান কেমন চলে কয় সুবিধান না। খাওয়া দওয়া হয়নি কয় না খাওয়া দাওয়া হয়নি কয় না হয় না আম নে কেড়া সেদিন ইব্রাহিম বলে আমারে চিনবা না হিদাজা অজু কেমিনাল ক বা তোমার স্বামী যখন বন থেকে ফিরবে ফকরা ই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা ও মরি হিয়াই ইয়ে কয় ই আতা বাতা বা বিহার বল ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলে চলে গেলেন বিকেলবেলা সাইয়দনা ইসমাইল চলে আসলেন আসার পরে বিবি বলে একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল সাইয়দনা ইসমাইল বলে বুড়া আসবে কোথ থেকে কেন এসেছে কি জন্য এসেছে কি বলেছে তার স্ত্রী বলতে লাগলো আপনারে সালাম দিয়েছে ওয়া আলাইকুমুস সালাম আর বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকার যেন পাল্টে ফেলেন এই কথা বলার সাথে সাথে সাইয়দনা ইসমাইল ভয় পেয়ে গেলেন লাভ দিয়ে উঠলেন কি ঘরের দরজার চৌকাট পাল্টে ফেতে বলেছে ওই বয়স্ক লোক ও মিয়া চোর চিনে চোরের সিগনাল পুলিশ চিনে পুলিশের সিগনাল আর নবী চিনে নবীর উনি নবী বাবাও নবী বাবা ইব্রাহিমের সিগনাল বুঝে ফেলেছে চিৎকার দিয়ে বলে ও কপাল পুল্লি তুই কপাল পুল্লি নিজের কপালে নিজে কুরাল মাললি যারে বুড়া বইলা গালি দিলি বুড়া না তোর শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথাটা বলে গিয়েছে কথাটা তো সুবিধার না এটার গ্রিন সিগনাল না রেড সিগনাল আমার বাবা বলেছে তোরে যেন আমি তালাক দেই আমি যেন তোরে ডিভোর্স দেই কেট বের হয়ে যা ডিভোর্স দিয়ে দিলাম আপনার আব্বাও যদি রাগ করে রাখে পোলা তোর বউরে ডিভোর্স দে দিয়ে দিবেন নাকি আবার দিয়ে দিয়ে না আপনার বাবাও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিমও উনি সাধারণ বাবা নন আল্লাহর পক্ষ থেকে ওহিপে উনি কথা বলেন আপনার বাবা অযদে রাগ করে বলে ও বাবা তোর বউরে তালাক দিয়ে দিয়েন না কি করবেন সংলাপ করবেন সমঝোতা করবেন আমাদের দুই নেত্রী সংলাপ না তো কি আমরা ঘরে করুন ঘরে ঘরে আমরা সংলাপ সমঝোতা করব চিল্লা এখন ঠিক কি না মিটিং করবেন মিলায়া দিবেন ইসলাম বলে মিલાয়া দাও লাগায়া দিও না কিছু লোক আছে লাগায়া দেয় আছে না নাই দুইজন ঝগড়া করে মিলায়ে দেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে আগুন ধরলে আপনারা কি দেয়া নিবার অনেকে ওটার মধ্যে তেল ডালে আছে না নাই আর একটু জলুক আর একটু লাগুক ভালোই লাগে আছে না নাই বিশ্বনবী মিলায় দিতেন লাগায় দিতেন না আপনি মিলায় দিবেন আল্লাহ আপনার মর্যাদা বাড়ায় দিবে আপনার বাবা যদি বলে তোর বিবিরে তালাক দে বাবারেও বুঝান বউরেও বুঝান আরে তালাক তো অনেক পরের কথা আমরা ইসলামের দেয়া তালাকের সিস্টেম মেনে চললে বাংলাদেশের ডিভোর্স রেট কমে যাবে কোনো তালাকই হবে না ঠিক ইসলাম পঞ্চম স্টেপে তালাক দিতে বলেছে ফিফথ স্টেপ ফার্স্ট স্টেপ হচ্ছে ফাইদু ওয়াইফ কথা শুনে না কক্সবাজার ঘুরতে নিয়ে যাও কথা শুনবে সুবহানাল্লাহ পড়েন কথা শুনে না যমুনা ফিউচার পার্কে নিয়ে যাবা বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে দামি শাড়ি কিনে দেবা আউটিং এ যাবা হ্যাং আউট করবা কথা শুনবে ঠিক কি না বিশ্ব নেই বললেন রিফকাম বিল কাওয়ারির নারীদের মন নরম তাদের সাথে নরমভাবে কথা বলতে হবে গরম হইলেই ঝামেলা ঠিক কি না তাহলে কথা না শুনলে প্রথমে আল্লাহ বললেন ফাইদু ওয়াজ ওয়াশ করো বেড়াতে নিয়ে যাও এটাতেও কাজ হয় না দুই নাম্বারে বললেন ও হাজুরু ফিল মাদা যে বিছানা আলাদা করো তারে এক্রমে ঘুমাতে দাও তুমি আর এক ক্রমে ঘুমাবা এই বিচ্ছেদে হয়তো তার মনের মধ্যে হেদায়েত চলে আসবে এটাতেও কাজ হয় না তিন নাম্বার স্টেপ অদ্রিবু শাসন করো অনেকে অদ্রিবু হুন্নার ব্যাখ্যা করে পিটাও না বিশ্বনবি তার একটা বিবিরও পিটায় নাই ঠিক কি না অদ্রিব শাসন করো একটু করা হও যদিও শাব্দিক অর্থ পিটাও কিন্তু এখানে পিটানোর অর্থ নেওয়া যাবে মানে এর ব্যাখ্যা কি হবে ব্যাখ্যা করতে যে মুফাসিররা হয়রান হয়ে গিয়েছে কোন কোন মুফাসির বলে ছোট্ট কাঠি দিয়া পিটাইবে না এই কথা হনুস না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে এত সুখের সংসার কত ঘুরলাম কত সুন্দর সংসার করলাম এখন সংসারটা ভেঙে গেলে আমার হবে কি তুই আমার কৈতরি তুই আমার টুনটুনি তুই আমার পরানের পরান এরকম কইলা লাঠি দিয়ে আস্তে আস্তে পারে দিবেন অনেক মুফাসসির বলেছে না মেসuak দিয়ে পারে দিবেন অনেক মুফাসসির কয় না কুলবালিশ দিয়ে পিটাবেন যাতে হাত পা না ভাঙে ঠিক না তাহলে ওয়াজ করলেন শুনে না বিছানা আলাদা করলেন শুনে না তারপরে তাদেরকে একটু করা হন শাসন করেন তাতো শুনে না তারপরে কোরআন বলে ফাবা আসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা শ্বশুর পক্ষের লোকেরা ওই পক্ষের লোকেরা মুরব্বীরা বসে মিলমিশ করে দেওয়ার চেষ্টা করবে তাতেও শোনে না চারটা শেষ এরপর পঞ্চম নাম্বারে তালাক তাও একবারে তিন তালাক দেওয়া যাবে না তালাক দুই ধরনের তালাক সুন্নি তালাক বেদাই একটা হচ্ছে সুন্নাতি তালাক আর একটা হচ্ছে বেদাতি তালাক বেদাত তালাক মানে রাগের মাথায় একসাথে তিন তালাক বাইন তালাক এগুলো আছে না নাই না এগুলো করা যাবে না তালাক সুন্নি হচ্ছে আপনার বউয়ের যখন পিরিয়ড হয় না আপনার বউ ক্লিন পরিচ্ছন্ন তখন এক তালাক দিবেন কারণ ওই তালাক দেওয়ার পরেও তার প্রতি ভালোবাসা জাগলে আবার মেলামেশার সুযোগ আছে না নাই এক মাস সুযোগ আছে ফিরে আনতে পারবেন কথা শুনে না দ্বিতীয় মাসে আবার আরেকটা তালাক দিবেন আরো এক মাস সুযোগ কয় মাস তারপরে তৃতীয় মাসে যখন আরেক তালাক দিয়ে দিলেন আর তালাক আল বা ইন আল বাইনু না কমপ্লিট ডিভোর্স আর এই বউয়ের কাছে যাওয়া যাবে এই সিস্টেম একটার পর একটা যদি আপনি মানেন তালাক হবে কথা কোন আরে প্রথম ধাক্কায় কক্সবাজারে গেলেই তো আবার শান্তির সংসার শুরু হয়ে যাবে ঠিক কিনা এজন্য ধাপে ধাপে ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে একশো তালাক দিছে বউ এসে বিচার দিছে আমার জামাই আমার একশো তালাক দিছে একশো তালাক দিছে নিয়ে আসো তোমার রে নিয়ে আসা হলো কিরে কয় তালাক দিস কয় একশো কি লেগে দিস দিবি তিনটা দিস একশোটা কারণ কি কয় মেজাজ গরম আসিল ওমরে ফারুক বলে তারা বিচার করে দিচ্ছে তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতান্নব্বই তালাক তোর পিঠের উপরে পড়বে এরকম নিয়ম যদি বাংলাদেশে থাকে উল্টা পাল্টা তালাক হবে জোরে বলে এজন্য আপনার বাবা ও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিম ও সাইয়েদ ইব্রাহিম বললেন তালাক দাও ইসমাইল তালাক দিয়ে দিলেন ঘটনা মনে আছে তো না ভুলে গেছেন তালাক দিয়ে দিলেন নতুন বিয়ে করলেন তিন বছর পর আবার সাইয়েদ ইব্রাহিম দেখা করতে আসলেন আজকেও সাইয়েদ ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য আজকে ও সৈয়দানে ইব্রাহিম এসে সালাম দিল আসসালাম আলাইকুম আজকে জাদু মাখা কণ্ঠে মধু কণ্ঠে সুরেলা কণ্ঠে একটা মেয়ে উত্তর দিল ও আলাইকুম জিজ্ঞেস করলো কাইফা হাল উকিয়া উম্মি মা কেমন আছো মেয়ে কয় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সব সময় আমরা ভালো আছি সুমন আলো না দিনকাল কেমন যায় কয় খুব ভালো খাবার দাবার কয় খুব ভালো আপনি কে আমার চিনবানা মেয়ে বলে আপনারা আমি চিনতে চাই এই মরুভূমিতে কেউ কোনোদিন আমাদের খবর নেয় না কে আপনি মুরব্বী বাজান দয়ালু মানুষ আমাদের খোঁজ খবর নেয়ার জন্য এসেছেন বাইরের রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসেন সাইয়েদনে ইব্রাহিম ঢুকতে চায় না মেয়েটা জোরাজুরি শুরু করেছে জোর করে ঘরে ঢুকালো শরবত বানিয়ে খাওয়ালো রুটি বানিয়ে খাওয়ালো খেজুর বানিয়ে খাওয়ালো ছাগল বলতো ছাগলের দুধ খাওয়ালো সাইয়েদনা ইব্রাহিম এই আপ্পায়ন দেখে চোখের পানি ছেড়ে মেয়েটার জন্য দোয়া করে দিল ওমে এইটাও মাইয়া আগেরটাও আহা সাইয়েদনা ইব্রাহিম দোয়া করে দিল আর বললে যা যা আযাউজুকি মিনাল গাবাব তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফাকরাই আলাইহি সালাম স্বামীর একটা সালাম দিবা ও মুড়ি হিয়াই ইউসবিতা বা বিহি আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টায় সেদিন ইসমাইল ফিরলেন ওয়াইফ বলতেছে নুরানি চেহারা এক আল্লাহর অলির মতো লোক আসছিল মুরুব্বি টাইপের মুরুব্বি টাইপের এইটা শুনে তো সেদিন ইসমাইল ভড়কে গিয়েছে লাভ দিয়েছে কি মুরুব্বি কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই চিৎকার দিয়ে বলে তাড়াতাড়ি বল কেমন আচরণ করেছিলি বল বিবি বলে আপনি ভয় পাবেন না অনেক ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি উনিও আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন আপনারে সালাম দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকাটা যেন জীবনেও আপনি না পাল্টা আদরের চোটে বিবিকে জড়িয়ে ধরলেন বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি পাইছস গোল্ডেন নুরানি আর যে লোকটা এসেছিল সাধারণ কোন লোক নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা চৌকাট বলতে তোকে বুঝিয়েছে আর বোঝাতে চেয়েছে এই যে তোরে আমি বিয়ে করেছি জীবনেও যেন তোরে তালাক না দেই তোর হাতটা যে দুনিয়াতে আমি ধরেছি তোর হাত ধরেই যেন দুজনে জান্নাতে ঢুকে যা নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন